জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি জানা গেছে টরন্টো নগরীর অদূরে মিসিসাগা এলাকায় 427 হাইওয়ে ও ডান্ডাস ইন্টারসেকশনের কাছে সোমবার রাত 11:30টায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারোই নামের তিন বাংলাদেশি ছাত্র নিহত হন কুমার বিশ্বজিতের পুত্র হন গুরুতর আহত তীব্র গতির গাড়িটি প্রথমে এক্সিট পয়েন্টে ধাক্কা লেগে বিপরীত দিকের দেয়ালে সজোরে ধাক্কা খায় এর সময়ে তাদের গাড়িটিতে আগুন ধরে যায় তবে দমকল বাহিনীর তৎপরতায় আধা ঘন্টায় নেভে আগুন ছেলের দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাত 12:00টায় কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা